মধ্যবিত্তের হেসেলে ছাকা রান্নার গ্যাসের দাম বাড়ল 50 টাকা এবার রান্নার গ্যাসের নয়া দাম 976 টাকা নভেম্বরের পর ফের ঊর্ধ্বমুখী জ্বালানির দাম পেট্রোল ডিজেলের দাম বাড়ল 83 পয়সা মধ্যরাত থেকে এই নয়া দাম কার্যকর হয়ে গিয়েছে আমরা বিষয় নিয়ে কথা বলবো জানবো আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ঢাকুরিয়া থেকে অয়ন পেট্রোল ডিজেলের নতুন দাম আজকে কি কলকাতায় প্রথমে বলে রাখি আজকে কলকাতায় পেট্রোলের নতুন দাম যেমনটা এখানে ইন্ডিয়ান অয়েলের এই ঢাকুরিয়ার পাম্পে দেখা যাচ্ছে 105 টাকা 51 পয়সা সুপার পেট্রোল অর্থাৎ স্পিড তার দাম 110 টাকা 79 পয়সা এবং তার পাশাপাশি দেখাতে চাইব ডিজেলের দাম হচ্ছে 90 টাকা 62 পয়সা অর্থাৎ 3রা নভেম্বর 2021 পর গতকাল মধ্যরাত থেকে নতুন যে দাম কার্যকর হয়েছে পুরনো দামের সঙ্গে নতুন দামের তফাৎ প্রতি ক্ষেত্রে 83 পয়সা করে বিশেষজ্ঞরা বলছেন দাম বেড়েছে এটা শকিং নয় বরং এতদিন দাম বাড়েনি এটাই শকিং কারণ 27 দিন হয়ে গেল রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে এবং আন্তর্জাতিক খোলা বাজারে অশোধিত তেলের দাম এই মুহূর্তে হুহু করে বেড়েছে গত 27 দিনের মধ্যে 25 দিন দাম বেড়েছে তা সত্ত্বেও কোথাও না কোথাও একাধিক রাজ্যের বিধানসভা ভোট এবং তার সঙ্গে হোলি উৎসব এই দুটোকে মাথায় রেখে কেন্দ্রীয় সরকার তেল কোম্পানিগুলোর উপর চাপ সৃষ্টি করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন যাতে করে দাম না বাড়ে কিন্তু এই মুহূর্তে সামনে আর কোনো নির্বাচন নেই অতএব হুহু করে দাম বেড়েছে আর এই দাম বাড়ার প্রভাব এবং তার সঙ্গে অবশ্যই মড়ার উপর খাড়ার ঘায়ের মতো এক ধাক্কায় 50 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম আমি আপনার সাথে কথা বলে জানার চেষ্টা করব মধ্যবিত্ত মানুষ আপনি একটা মোটর বাইক চালাচ্ছেন কীভাবে সামলাবেন একদিকে রান্নার গ্যাসের দাম বেড়েছে আপনার উপর চাপ একদিকে ডিজেলের পেট্রোলের দাম বেড়েছে আপনার উপর চাপ এবং এই দাম বাড়ার ফলে বাজারে প্রতিটি জিনিসের দাম বাড়তে চলেছে আপনার উপর চাপ এত অসুবিধার মধ্যে ক্রমশ জড়িয়ে যাচ্ছি আমরা আমাদের অবস্থা খুবই খারাপ বিশেষ করে এই ডিজেল পেট্রোলের দাম বাড়ার জন্য আমাদের প্রতিনিয়ত অসুবিধা হচ্ছে আর এর কোনো লিমিটেশন দেখতে পাচ্ছি না আমরা যেটা বলা হয়েছিল দাম বাড়লে দাম বাড়বে দাম কমলে কমবে কোনো কিছু হচ্ছে না আপনার কি মনে হয় দাম বাড়া কমাটা অনেকটাই রাজনৈতিকভাবে রাজনৈতিক সিদ্ধান্তের উপর মোটিভেটেড পুরো জিনিসটাই ইন্ডিয়াতে রাজনৈতিক ফায়দার জন্যই সব কিছু করা হয় দেখা যাবে অনেক বেশি দাম হয়তো দিয়ে আমাদের কিনতে হবে আমরা কোথায় যাব কে আমাদের দেখবে এটাই হচ্ছে মেন মধ্যবিত্তের সাথে কথা বললাম এবার বিত্তশালীদের সাথে অবশ্যই কথা বলবো আমি আপনার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে পেট্রোলের দাম বাড়লো ডিজেলের দাম বাড়লো বাজারে সমস্ত জিনিসের দাম বাড়বে গ্যাসের দাম কাল থেকে বাড়লো আপনারা উচ্চবিত্ত মানুষ গাড়ি আছে কিভাবে সামলাবেন না আমি মধ্যবিত্ত মানুষ হ্যাঁ আমি এক্ষুনি ওনাকে এটা বললাম যে একটা লোকের অক্সিজেন দরকার তাই সেই অক্সিজেন সাপ্লাইটা খুব বেড়ে গেছে দাম আর সেই সাপ্লাই দিতে পারছে না মানে দামের জন্যে সেরকমই গাড়িটাও তাই কারণ গাড়িতে আপনি অ্যাম্বুলেন্স চলছে পেট্রোলে চলছে শুধু মানে লোকে তো শখে গাড়ি চালাচ্ছে না কার ইজ নেসেসিটি তাই না ডোন্ট মাইন্ড আপনার পেশা আমার পেশা আমি আইটিতে কাজ করি হ্যাঁ কতদিন গাড়িটা চালাতে পারবেন আমি যা ইনকাম করি আমি চালাতে পারবো আমার প্রবলেম হবে না পারবো কিন্তু অসুবিধা হচ্ছে স্টিল হ্যাঁ শুধুমাত্র 83 পয়সা দাম বৃদ্ধি বা আগামী দিনে সেই দামটা আরেকটু বৃদ্ধি এর উপর কিন্তু ইন্ডেক্স নির্ভরশীল নয় শুক্লা আমরা বারবার বলছি গোটা বাজার অর্থনীতি টিকে আছে এই মুহূর্তে জ্বালানির দামের ওপর এবং জ্বালানির দাম বাড়ার অর্থ আবার নতুন করে কাল বা পরশু থেকে বাজার গিয়ে আমরা দেখব প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে এবং সেই জিনিসগুলো যা দিয়ে রান্না হবে ইন্ধন অর্থাৎ এলপিজি তার দামও এক ধাক্কায় 50 টাকা বেড়েছে শুক্লা আর সেই জায়গা থেকে সাধারণ মানুষের দুর্ভোগের এই মুহূর্তে আর শেষ নেই অয়ন ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য